আসসালামু আলাইকুম এসএফ গ্রাফিক্স ডিজাইন হোমে সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট পেতে আপনাদের জন্য সুবিধা হবে আজকে আমরা দেখাবো আসলে লেয়ারগুলো কিভাবে অ্যারেঞ্জ করতে হয় প্রথমে আমি আপনাদেরকে একটি সিলেকশন ধরে করে দেন লেয়ার ক্লিক করি লেয়ারে আমি কত আমার আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিভাবে লেয়ার আর নেওয়া হয় আমি শর্টকাটের জন্য এই যে বাটনটি দেখছেন এই বাটনটি দিয়ে লেয়ার নিলাম কালারে গেলাম দেন আমি গ্রিন নিলাম গ্রিন নিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেশন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেশন দেন আমি আরেকটি সিলেকশন তৈরি করলাম লেয়ার সিলেকশন করলাম দেন কালার নিলাম রেড কালার দিলাম কন্ট্রোল ডি দি অল্টার ডি ডি দিয়ে ডিসিলেকশন আমি লেসার টুল দিয়ে একটি পাতা আঁকলাম লেয়ার নিলাম কালার সাইন কালারটা দিলাম অল্টার ডিলেট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন এখন আমরা দেখাবো আসলে কীভাবে লেয়ার কাজ করতে হয় ফটোশপের মূল কাজ হচ্ছে যে লেয়ার সিলেকশন আপনি লেয়ারটাকে যেভাবে সিলেকশনের মাধ্যমে আপনি কাজটি করতে পারবেন এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন অটো সিলেকশন যেমন আমি এটাকে ধরলাম ধরা অবস্থা আমি অটো সিলেকশন তুলে দিলাম আমি যদি এখানে ক্লিক করি এটাকে ধরা যাবে না এখানে ক্লিক করি জাস্ট আমি যেটাতে ক্লিক দিচ্ছি সেটা যেটাতে শুধু এটাই ধরা যাচ্ছে বাকি দুইটা কিন্তু ধরা যাচ্ছে না কারণ আমি এটাতে সিলেকশন রেখে অটো সিলেকশন অপশনটি তুলে দিয়েছি আমি যদি এখানে যদি অপশনটি আবার টিক মার্ক দিয়ে রাখি আমি দেখেন আমি সবগুলো বার অপশন ধরতে পারছি সো আপনাদের কাজের সুবিধার্থে সবসময় অটো সিলেকশনটিকে টিক মার্ক দিয়ে রাখবেন যে তারপর এখানে রয়েছে ছোট ট্রান্সফার কন্টেস্টেশন যদি আপনি এটা তুলে দেন যে দেখা যাচ্ছে না এই যে অপশনটি দেখতে পাচ্ছেন শো অপশন অর্থাৎ আপনি কাকে সিলেকশন করছেন এটা দেখার সুবিধার্থে এই অপশনটি টিক মার্ক দিয়ে রাখবেন এই অপশনটা যদি টিক মার্ক দিয়ে না রাখেন আপনি কাকে সিলেকশন করছেন বোঝা যাবে না যেমন আমি আবার তুলে দিলাম দেখেন দেখতে পাচ্ছেন না এই অপশনটি সিলেকশন করে রাখবেন এখন আসুন দেখি আমরা কীভাবে লেয়ারটাকে অ্যারেঞ্জ করলাম আমি সবগুলোকে একসাথে ধরলাম ধরে আমি চাইলে এখান থেকে অল্টার পেস্ট করে সব শিফট পেজ শিফট চেপে সবগুলোকে ধরতে পারছি আবার চাইলে এখান থেকে সবগুলোকে এভাবে সিলেকশন করেও ধরতে পারছি আমি চাইলে ছোট আবার বড় যা ইচ্ছা থা এটা দিয়ে এভাবে ঘুরিয়ে দিতে পারছি আবার এদিক থেকে বড় ছোট করতে পারছি আবার বড় করতে পারছি যা ইচ্ছা তা যা ইচ্ছা হবে যা প্রয়োজন কাজের ক্ষেত্রে তা আপনি করতে পারবেন দেন আসেন আমি যদি আমি চাচ্ছি গ্রিনটাকে সবার উপরে নিয়ে আসবো আমি এখান থেকে সরাসরি নিয়ে যেতে পারবো যদি আমি চাই আমি কন্ট্রোল চিপে ধরে উপরে নিয়ে আসতে পারি এভাবেও পারবো না আমি রেডটা নিতে চাইলাম নিয়ে গেলাম অর্থাৎ আপনি যা এভাবে ইচ্ছা শর্টকাট কি ইউজ করে হলো বা এখান থেকে টেনে হলো কন্ট্রোল চেপে ধরে হলো নিতে পারবেন আবার অল্টার যদি চেপে ধরেন আপনার এটা কপি হবে সরি অল্টার যদি চেপে ধরেন আপনার এটা কপি হবে আপনি কপি না আপনি যদি লেয়ার সিলেকশন করতে চান এভাবে করা যেতে পারে তো চলুন লেয়ার অ্যারেঞ্জটার জন্য আমরা আবার যদি আপনি যদি চান লেয়ারটা সবার শেষ সবগুলোকে একসাথে সিলেক্ট করতে তারপরে শিফট দিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম তো চলুন আমরা এখন দেখি একটি কার্টুন কীভাবে তৈরি করা যায় লেয়ার সব ডিলিট করে দিলাম যদি এখান থেকে শিফট দিয়ে চেপে ধরো ডিলিট করতে পারবো প্রথমে আমি একটি ইলিপস টুলের একটি গোলাকার বৃত্ত নিলাম নিউ লেয়ার কালার আমি কোন কালারটি নিব যে কালারটি নিব আমি এখান থেকে সেই কালারটি সিলেক্ট করলাম দেন অল্টার ডিলেট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন আমি যদি কালারটি পরিবর্তন করতে চাই আমি এটিকে সিলেকশন করে কালার পরিবর্তন করতে পারবো যেমন আমি চাচ্ছি এটাকে একটু লাইট সরি এটিকে সিলেকশন করতে হবে আপনাকে সিলেকশন করে কালারে গেলাম সরি সরি সরি
দেন আচ্ছা এই এই লেয়ারটার একটা নাম দিতে হচ্ছে পেজ বোঝার সুবিধা তো আপনার নাম লিখে রাখতে হবে তাইলে আপনি কোন লেয়ারটা কোন কাজে ব্যবহার করছেন সেটা জানতে পারবেন আমি এবার এখানে একটা চোখ চোখ আঁকলাম একটা নতুন লেয়ার নিলাম কালার মোডে আসলাম আমি চোখ ব্ল্যাক কালার দিলাম ডিলেট কন্টিনিউটি সিলেকশন চাইলে চোখটাকে একটু বড় করতে পারবেন চ্যাপ্টা করতে পারবেন ছোট করে দিলাম এখন আমি সিলেকশন করে এটাকে কপি করলাম কপি করার জন্য আপনি এখানে রাখা অবস্থায় এখান থেকেও করতে পারেন অথবা আপনি এটাকে এভাবে টেনে আটকে নিতে পারেন এভাবেও কপি করা যায় সো আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিলাম এবার এখানে নিয়ে আসলাম কার্টুন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আসলে কার্টুন তো আমাদের মজা দেওয়ার জন্য আঁকা সিলেকশন সরি আচ্ছা আমি আপনাদেরকে দেখাই কফি চোখ করে আচ্ছা আমি একটা নতুন লেয়ার নিলাম কালার ডিলেট সিলেকশন একটু যদি এখন আমাদেরকে ব্রুটাকে কপি করে নিতে হবে আমরা নিয়েছি অল্টার চেপে ধরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর কন্ট্রোল টি দিয়ে টি সিলেকশন তারপর রাইট বাটন ক্লিক আমি যখন বিবি হরিজেন্টালে রাখবো ফিল হরিজেন্টালে রাখবো হয়ে গেল আমার কপি করা ভিউয়ার্স এখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের আমি আই এটা আমার হচ্ছে আই এই লেয়ারগুলোতে আমি লিখে দিব আপনারা লিখে নেবেন আমি লিখছি না এবার একটি না কাকবো আমি ফলিমন টুলস দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে এভাবে নিতে পারলে দেখেন তার চেহারা ভঙ্গিমা চেঞ্জ হয়ে এভাবে নিল এবার আমি একটু চেঞ্জ করলাম দেন আপনারা কিন্তু আপনাদের কাজের সুবিধাতে প্রত্যেকটা লেয়ারের নাম দিয়ে দিবেন আমি দিলাম না আপনারা আপনারা দিয়ে দিন যেহেতু ভিডিওতে দেখাচ্ছি আমি একটু চুল
চাচ্ছি এই লেয়ারটাকে সাবাস নিচে দিতে। তো ভিউয়ার্স কি করুন, একদম টেনে ধরে একদম সবার নিচে এসে নিয়ে আসলাম। আমরা চাইলে এভাবেও কাজ করতে পারি, আমি যেভাবে চেয়েছি। আচ্ছা আমি একটু ঘুরিয়ে দিই, আপনাদের কাজের সুবিধা তো করবেন। আমি আপনাকে দেখালাম, আমি এখানে লেয়ারের আরেকটি অপশন আপনাদেরকে দেখালাম। যদি আমি এখানে থাকা অবস্থায় যদি লেয়ারে ক্লিক করি, আমার আরেকটি লেয়ার চলে আসবে। অর্থাৎ আপনার যেখানে কাজের সুবিধার্থে যেখানে লেয়ারের প্রয়োজন হবে, আপনি ওই জায়গায় সিলেকশন করে আপনি আপনার লেয়ারটা নিতে পারবেন। আমি একটি হাত অঙ্কন করে দিই। কার্টুনের হাত কিন্তু ছোট বড় হয়, আপনি আপনার সুবিধার্থে যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারেন। আমি রাখলাম এভাবে। তো আমি চাচ্ছি এন্ডটাকে যেন বোর্ডের নিচে রাখি, তো আমি আবার চেপে ধরে নিয়ে গেলাম বোর্ডের নিচে। এবার আমি আবার কপি করব, অল্টার চেপে ধরে নিয়ে আসলাম। হাতটা তো এভাবে থাকবে না, হরিজেন্টালে থাকবে। আমি হরিজেন্টালে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট, কন্ট্রোল টি দিয়ে সিলেকশন, রাইট বাটন ক্লিক, কন্ট্রোল টি সিলেকশন করে কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক, হরিজেন্টালে দিয়ে দিবেন। তাহলে দেখুন হাতটি লম্বা বা বাড়ছে। আপনার যে সুবিধার্থে আপনি যেভাবে কার্টুন তৈরি করতে চান সেভাবে তৈরি করার জন্য এটি ব্যবহার করতে পারেন। তো হয়ে গেলে এটা একটা কার্টুন। এই কাজটি আপনারা কীভাবে সেভ করবেন, অনেকেরই প্রশ্ন থাকে। আসলে কার্টুন যেভাবে যাবেন, আপনার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এই যে অপশনে সেভ এস টাইপ, টাইপ অপশনে গিয়ে আপনারা জিপিজি একারও দিতে পারেন। এখান থেকে আপনাদের যেই অপশনটি প্রয়োজন সেই অপশনটিতে আপনারা সেভ করতে পারেন। আমি আমার কাজের সুবিধাতে এখানে জেপিজি দিলাম। জেপিজি দিয়ে এখানে নাম দিতে পারেন, নাম দিয়ে পরিবর্তন করতে পারেন। আপনার যেখানে রাখার প্রয়োজন মনে করেন, আপনার ডেস্কটপ হলে লোকাল সিডি, আপনার যেইখানে প্রয়োজন সেখানে দিয়ে সেভ দিয়ে দিবেন। ঠিক সেমভাবে একইভাবে পিএসজি ফাইলও আপনারা সেভ করতে পারেন। সেভ অ্যাজে যান, সেভ অ্যাজে গিয়ে পিএসজি ফাইল দেওয়া আছে, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে গিয়ে ক্লিক করে এখানে আপনার নামটি লিখবেন, যে ফাইলটি লিখবেন। আমি এখানে কার্টুন দিয়ে লিখলাম, কার্টুন তাদের সুবিধার্থে লিখলাম। আমি ডেস্কটপে রাখলাম, সেভ। এই হচ্ছে আমাদের লেয়ার সিলেকশন। অর্থাৎ আপনার সুবিধার্থে কাজে যেদিকে ইচ্ছে সেদিকে আপনি এখন চাইলে সবগুলোকে একসাথে ক্লিক করতে পারবেন। ক্লিক করে ছোট বড় করতে পারবেন, আপনি আবার চাইলে আপনার ইচ্ছা মতো ধরতেও পারবেন। আপনারা কার্টুনের সিলেকশনের জন্য আপনারা নিজের মানে আইডিয়া পাওয়ার জন্য কিছু সেক্টর আছে, ওখান থেকে আপনারা নিতে পারেন। আমি আপনাদের একটু নিয়ে যাচ্ছি, গুগলে ড্রাইভে যাবেন, সরি গুগল ড্রাইভে গিয়ে, গুগলে যাবেন, সরি গুগল ড্রাইভে না, ক্রোমোতে গিয়ে বা গুগলে গিয়ে গিয়ে কার্টুন আইডিয়া নিতে পারবেন। আইডিয়া নিয়ে আপনারা এখানে অনেক ধরনের কার্টুন দেখতে পারবেন। যে টুলসগুলো ব্যবহার আমি দেখিয়েছি ওই টুলস দিয়ে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন। মানে এই যেমন এগুলো ব্যবহার করা যেতে পারে, এখান থেকে বেছে বেছে নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে দেখলেও আপনারা আপনাদের ভিডিও কার্টুন তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্টস করতে ভুল করবেন না। একটা লাইক শেয়ার দিয়ে যাবেন, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।